আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দেখেন এখানে কী লেখছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWA এর নিম্ন বর্ণিত 18টি ক্যাটাগরির 54টি পদে শূন্য পদে নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে প্রথম যে পদ দেওয়া আছে সেটা কি, উপাধ্যক্ষ ঢেকু ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ। তারপর দ্বিতীয় যে পদ দেওয়া আছে সেটা কি, প্রধান প্রশিক্ষক। হ্যাঁ, তারপরে দেওয়া আছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী পরিচালক, উদ্বোধন পরিচালক। হ্যাঁ, এখানে যে পদগুলো দেওয়া আছে সেই সবগুলো পদ থেকে, হ্যাঁ, এখানে একটি পদ আছে যে পদে লোক সংখ্যা বেশি নিয়োগ করা হবে, সেটা কি ট্রাফিক সুপারভাইজার। হ্যাঁ, এখানে 13 জন লোক নিয়োগ করা হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ট্রাফিকের জ্ঞান থাকতে হবে। তারপরে যে দেওয়া আছে সেটা কি, মার্কম্যান, সেখানে কি 8 জন লোক নিয়োগ করা হবে এবং এবং কী দেওয়া আছে দেখেন, কনিষ্ঠ নদী জরিপকারী, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এই কয়েকটা পদে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে আর প্রত্যেকটি পদে কিন্তু একজন একজন করে লোক নিয়োগ করবে। তো আমরা এই পদগুলোর জন্য কীভাবে আবেদন করবো, কবে থেকে আবেদন শুরু, তো দেখেন এখানে দেওয়া আছে কি, আমরা আবেদনটা কেউ কত থাকতে শুরু, এখানে দেখেন আগ্রহী প্রার্থীদেরকে 16/10/2023 তারিখ হতে 1/7/2023 অর্থাৎ জুনের 10 তারিখ থেকে জুলাই 1 তারিখের মধ্যে শুধুমাত্র জবস BIWTA.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। এই সময় মধ্যে অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে। এবং এই পদগুলোর জন্য আপনাদের কত টাকা চার্জ কর্তন করা হবে, আবেদন করতে গেলে আপনার কত টাকা খরচ হবে দেখেন, কারণ দেখা যায় ক্রমিক নং 1 থেকে 12 পর্যন্ত 320 টাকা এবং এবং ক্রমিক 13 থেকে 18 পর্যন্ত 215 টাকা, হ্যাঁ, আপনাকে চার্জ কর্তন করা হবে। তো আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে আপনাদের আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।